রঞ্জিতে একের পর এক সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, কত শত অপেক্ষা, কত মানুষের ভালোবাসা, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তির আক্ষেপ, সবকিছুর অবসান এই এক ছবিতে। হয়তো ব্যাগি ক্যাপটা হাতে তুলে দিতে দিতে সরফরাজকে সেগুলোই মনে করিয়ে দিচ্ছিলেন অনিল কুম্বলে। কিন্তু এই দিনে লেকচার শোনার ইচ্ছা কি আর মনে থাকে, তাই তো ক্যাপ হাতে নিয়েই ভোঁ দৌড় সরফরাজ খানের। ক্যাপ তুলে দিলেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো নিজের কোচ এবং জন্মদাতা পিতা নওশাদ খানের হাতে। পরম আরাধ্য জিনিসটা হাতে পেয়ে অঝরে চোখের পানি ঝরল নওশাদ খানের। পাশে দাঁড়িয়ে তখন আনন্দের কান্নায় সিক্ত সরফরাজের সহধর্মিনী রোমানা জহুরও। চোখের পানি মুছিয়ে হয়তো সরফরাজ বলেছেন, কান্না নয়, এবার উদযাপনের সময়। দিন শেষে সেই উদযাপনের মুহূর্তটাও তিনি এনে দিয়েছিলেন পুরো ড্রেসিং রুম এবং পরিবারের এই সদস্যদের। অভিষেকেই টেস্ট 50 হাঁকিয়ে জানিয়ে দিয়েছেন তাকে এতদিন উপেক্ষা করে ভুল করেছে টিম ইন্ডিয়া, যদিও শেষটা হয়েছে বড্ড কষ্টের। জাদেজার ভুলে রান আউটে কাটা পড়েন সরফরাজ, 99 এর পার্টনারের জন্য আউট হলেও বিরক্তি প্রকাশ করে সরফরাজকেই সমর্থন দেন অধিনায়ক রোহিত। এই টেস্টের শুরুর সময়টা বাদ দিলে বাকি পুরোটাই ভারতীয় ব্যাটারদের গল্প, বিশেষ করে দুই সেঞ্চুরিয়ান রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার, মাত্র 33 রানে 3 উইকেট হারায় তারা। জয়সওয়াল করেন 10, গিল আউট 0-তে আর রজত পাতিদার 5 রানে। ফলাফল দিনের প্রথম ঘন্টাতেই রোহিতকে সঙ্গ দিতে ব্যাট হাতে নামতে হয় জাদেজাকে, যদিও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। রাজকোটের ব্যাটিং প্যারাডাইসে অ্যান্ডারসন, মার্কউড, হার্টলে, জোরুট, রেহানকে পাত্তাই দেননি দুজন। তাদের 204 রানের জুটিতে চাবিরতির আগেই ম্যাচের লাগাম টেনে ধরে ভারত। পরে 131 রানে রোহিত আউট হলে মাঠে নামেন সরফরাজ খান, যে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য তার পরিচিতি পুরো রঞ্জিতে। রাজকোটেও দেখা গেল সেই স্ট্রোক প্লের মহড়া। টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে 66 বলে করেছেন 62 রান, 4 হাঁকিয়েছেন 9টা, ছক্কা 1টা, স্ট্রাইক রেট 93.93। পরে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রবীন্দ্র জাদেজা, যদিও ট্রেডমার্ক উদযাপন ছাড়া সেরকম কোনো আতিশয্য দেখা যায়নি তার মাঝে। সরফরাজকে রান আউট করানোর অপরাধবোধই হয়তো এর একমাত্র কারণ। শেষ পর্যন্ত 326 রানে দিন শেষ করেছে টিম ইন্ডিয়া, 110 রানে অপরাজিত আছেন জাদেজা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।